হ্যালো তোমাদের সাথে অনেক রকমের ভিডিও শেয়ার করেছি তাই ভাবলাম আমি কিছু মোবাইল কভার্স ডিজাইন করেছিলাম খুব ইজি প্রসেসে তো সেগুলি একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করে নিচ্ছি এগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমি অলরেডি শেয়ার করে রেখেছি তোমরা যারা দেখো না সেটা দেখতে পারো এখানে একদম ডিটেলসে বলে দিয়েছি যে কীভাবে কীভাবে করেছি আর আমি প্রত্যেকটাই এমনি নর্মাল যে দোকানে ফেব্রিক পেন্ট কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই করেছি আমার কাছে স্কাই ব্লু কালার ছিল না তাই হোয়াইট আর ডার্ক ব্লু কালারটাকে মিক্স করে আমি স্কাই ব্লু কালারটা করেছিলাম তারপরে ইয়েলো আর হোয়াইট দিয়ে আর রেড দিয়ে এখানে ডিজাইন করেছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর কোনটা ভালো লাগছে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সেটাও জানিও তাহলে নতুন নতুন আরও এরকম ভিডিওস আমি আনবো আর এই হচ্ছে আমার ফার্স্ট মোবাইল কভার দেখলে তো কত ইজিলি এটা হয়ে গেলো নেক্সটটাতে চলো যাওয়া যাক নেক্সট আমি করেছি কয়েন দিয়ে মানে এক টাকা দু টাকা চার তিন টাকা যা তোমরা কয়েন বাড়িতে তো সবার কাছেই থাকে সেই কয়েন দিয়ে আর্ট আর এগুলো না খুব ক্রিয়েটিভ তোমরা স্কুলের কাজেও ইউ মানে বানাতে পারবে আর খুব সুন্দর দেখো ডিজাইনগুলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে করার সময় আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম তোমাদের সব কেমন লাগছে সেটা কিন্তু জানিও ফার্স্টে আমি একটাকে মানে পেন্ট করে নিয়েছি রেড কালার দিয়ে তারপরে কয়েন দিয়ে নিয়েছি আর তারপরে হোয়াইট কালারের ফেব্রিক কালার আর একটা পুরনো ব্রাশ দিয়ে আমি আঙ্গুল দিয়ে এভাবে করে পোড়োরা স্প্রে করে নিয়েছি তারপরে শুকিয়ে যাওয়ার পর আমি কয়েনগুলোকে তুলে নিয়েছি এবং তাতেই রেডি হয়ে গেছে আমাদের নেক্সট দুই নাম্বারটা দুই নাম্বারটাও ভীষণ সুন্দর হয়েছিলো আর ইউনিক হয়েছিল নিজের হাতে কাজ করার একটা আনন্দই আলাদা আমার তো নিজের হাতে কাজ করা ডিজাইনের জিনিস খুব ভালো লাগে তারপরে নেক্সট তিন নাম্বার যেটা করেছি সেটা হলো ডিমের খোসা দিয়ে তোমরা ভেবেছো ডিমের খোসা দিয়েও করা যায় আমার করতে করতে কাজ মাথায় আইডিয়া এলো তারপরে এটার বেস কালার ছিল ব্লু আর ব্লু আর হোয়াইটে রাখবো তাই ডিমের কোষাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছিলাম এবং চারিদিকে এভাবে বসিয়ে নেওয়ার পরে ভালো করে প্রত্যেকটা জায়গা যেন কোনো জায়গা ফাঁকা না থাকে তোমাদের মানে আন্দাজ মতো বসিয়ে নেবে তোমরাও এইভাবেই তারপরে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে এভাবে আমি করেছি তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো কালার কম্বিনেশানে আমার মনে হলো ডার্ক ব্লুয়ের সাথে হোয়াইট কালার কম্বিনেশানটা ভালো লাগবে তাই আমি এটা করে নিয়েছি তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি এভাবে ঝেড়ে ঝেড়ে নিয়েছি তাতেই কিন্তু দেখো সব খোসাগুলো পড়ে এসে আর একটা দুটো যা লেগে থাকবে সেগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারো এইভাবে তাতেই রেডি আমাদের তিন নাম্বার কভারটা আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু জানিও তার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমি খুব তাড়াতাড়ি আরও দু তিনটে ভিডিও এরকমই আনবো তার জন্য সাথে থাকো ভালো থেকো টারা